নমস্কার এই ভিডিওতে আমি একটু অপশান সেলিং নিয়ে কথা বলবো যেখানে অপশানের স্ট্রাইক প্রাইস চুজ করা এবং ঠিকমতো এক্সিকিউট করা তার সাথে সাথে কত মার্জিন লাগে সেই নিয়ে তো কথা হবে তার সাথে সাথে আরেকটা ইম্পর্টেন্ট কথা একটা দুটো অপশান সেলারদের পক্ষে যেটা একটু রিস্ক তা নিয়ে আলোচনা করব যাতে ওই দুটো তিনটে ফ্যাক্টর যদি মেনে রেখে আমরা অপশান সেল করি তাহলে কিন্তু মার্কেট থেকে মাঝে মাঝে যখন কন্ডিউসিভ জায়গা থাকে তখন কিন্তু মোটামুটি একটা ইনকামের ব্যবস্থা হতে পারে তো চলুন শুরু করি দেখুন এখানে এখানে এটা ধানের অ্যাকাউন্ট অপশান ট্রেডারের জন্য অপশান ট্রেডারের বলে ধানের একটা আলাদা ওয়েব পেজই আছে একই লগ দিয়ে করতে পারেন যখন আপনি ধানে অ্যাকাউন্ট খুলবেন তারপর স্ট্র্যাটেজি বিল্ডার্সের আন্ডারে এসে আমি যদি এখন কিছু অপশান সেলিংয়ের ব্যাপারটা করি ধরুন এখন মানে আজকের দিনের ধরার ব্যাপার নয় নিফটি এখন চলছে আঠেরো হাজার সত্তরে আমি মনে করলাম এই উইকে মানে এই উইকে মানে বৃহস্পতিবার যে উইকলি এক্সপায়ারি হয় তাতে বা কালকের জন্য মানে নেক্সট ট্রেডিং সেশনে বা যে ট্রেডিং সেশনে আপনি এই ট্রেডটা করছেন স্পেশালি আমি যখন পার্সোনালি বলি আমি যখন অপশান সেলিং করি আমি ইন্ট্রাডের কথা ভেবে করি আমি হোল্ড করব অত কিছু ভাবি না আমি যখন একদম ডাইরেকশনাল সেলিং করি তখন কিন্তু আমি ইন্ট্রাডের কথা ভাবি হ্যাঁ যদি কোনো স্ট্র্যাটেজি তৈরি করি যেমন বুল কল স্প্রেড বা বিয়ার পুট স্প্রেড এরকম যদি আমি কিছু স্ট্র্যাটেজি তৈরি করি তখন আমি ওভার হয়তো রাখার প্ল্যান করব কিন্তু যখন আমি ডাইরেকশনাল সেল করি অপশন তখন আমি কিন্তু ইন্ট্রাডের ব্যাপারটা রাখি ডাইরেকশনাল অপশন সেলিং মানে কি মানে ধরুন আঠেরো হাজার সত্তরে এখন চলছে আমি মনে করলাম যে বাজার এখানে একই জায়গায় থাকবে বা নিচের দিকের বায়াসটা থাকবে একটু নেগেটিভ বায়াস আমার মার্কেটে সেক্ষেত্রে আমি কি করতে পারি আঠেরো হাজার একশো পঞ্চাশের স্ট্রাইক কল অপশান সেল করতে পারি বা আঠেরো হাজার দুশোর কল অপশান সেল করা যায় যদি আপনি খুব অ্যাগ্রেসিভ ট্রেডার হন সেক্ষেত্রে আঠেরো হাজার একশোর কল অপশান সেল করা যায় ঠিক আছে কল অপশান বাই করা মানে হচ্ছে আপনি মার্কেটে বুলিশ কল অপশান সেল করা মানে আপনি মার্কেটে বিয়ারিস তেমনি পুট অপশন বাই করা মানে আপনি মার্কেটে বিয়ারিস পুট অপশন সেল করা মানে আপনি মার্কেটে বুলিশ ঠিক আছে তো চলুন আমি যদি আমি যদি দেখি এখানে আঠেরো হাজার সত্তরে চলছে আমি একটু একটু বিয়ারিশ ধরুন ভাবলাম যে ওই আজকের দিনে মার্কেট একটু নিচের দিকে থাকতে পারে বা একটুখানিকের জন্যে চার্টে দেখলাম যে রেজিস্ট্যান্সের কাছে আছে সুতরাং একটু আমি বিয়ারিশ মনোভাব পোষণ করলাম এখানে প্রথমে আমি স্ট্রাইক প্রাইসটা আঠেরো হাজার একশোর কল অপশান বা আঠেরো হাজার একশো পঞ্চাশের কল অপশান ধরুন আমি বিক্রির প্ল্যান করলাম ফিফটি নাইন রুপিজে সেটা আছে ঠিক আছে এর সাথে এর সাথে আমি ধরুন এর সাথে সাথে ফিফটি নাইন রুপিসে আছে এইটাকে আমি ডিলিট করছি এক সেকেন্ড এইটাকে আমি ডিলিট করে দিই দরকার নেই ঠিক আছে ফিফটি নাইন রুপিসে আমি আঠেরো হাজার একশো পঞ্চাশের কল অপশান সেল করতে চাই এইটা যদি আমি করি এইখানে দেখতে পারছেন কত মার্জিন লাগে নাইনটি সিক্স থাউজেন্ড রুপিস মার্জিন আমাকে ও শো করছে ঠিক আছে এইবার যদি আমি সেটা না নাইনটি সিক্স থাউজেন্ডও আমার কাছে এক লাখ টাকা আছে তাহলে আমি এই অর্ডারটা এক্সিকিউট করে দিলাম সুন্দর হয়ে গেল এবার আরও একটা জিনিস হয় সেটা আমি একটু বলি যেখানে একটু মার্জিনটা আমরা কম করতে পারি সেটা হচ্ছে যদি আমরা এর এগেন্স্টে একটা হেজিং পজিশান বা মার্জিন কম করার জন্য এর অপোজিটের একটা পজিশান নিই মানে আমি কল সেল করেছি এটা আমার মেন পজিশন কল সেল করেছি তাহলে আমি যদি একটা দূরের কল বাই করি মানে আউট অফ দ্য মানি কল বাই করে নিই তাহলে যেটার দাম খুবই কম তাহলে আমার মার্জিনটা কম লাগে ঠিক আছে তো আমি যদি দূরের কল বাই করি তার জন্য আমি এখানে অ্যাড নিউ করলাম আমার এখানে সব স্ট্রাইক প্রাইসের চলে এলো আমি এখানে দূরের কলের দেখলাম যে দূরের কলটা দেখলাম যে এইটার যদি আমি দেখি আঠেরো হাজার সাতশো সেইটা মাত্র দু টাকায় করছে ঠিক আছে সেইটা আমি ধরুন বাই করলাম আমি একটা কথার কথা জাস্ট আপনাদের উদাহরণ দেওয়ার জন্যে করছি ঠিক আছে তো যদি যদি দু টাকা পঁয়ষট্টি পয়সা পয়সায় আমি এটাকে যখন সেল করলাম মানে বাই করলাম আঠেরো হাজার সাতশোর কল অপশান সে তখন যদি আমি এইখানে আবার অ্যাড টু বাস্কেটে গিয়ে আমি মার্জিনটা দেখতে চাই তখন দেখবেন এটা কিন্তু মাত্র তেতাল্লিশ হাজার টাকায় নেমে এসেছে যেটা ছিল নাইনটি বা এক লাখের কাছে সেটা কিন্তু প্রায় হাফের হাফ হয়ে গেছে এইটা একটা এর অ্যাডভান্টেজ আর তার সাথে সাথে পেইন পে আউট কার্ভগুলো চলে এসেছে যেটা যেহেতু এটা ডাইরেকশনাল সেহেতু এরকমই কার্ভটা থাকবে আপনার পার্টিকুলার একটা জায়গায় লস দেখাবে এবং পার্টিকুলার একটা জায়গায় আপনার লাভটা হলেও এটা একটা স্ট্রাইক প্রাইসে আপনার আটকে গেল সেইখানে এই এই ডাইরেকশনালের ক্ষেত্রে পেইন পে আউট কার্ভের অত ম্যাটার করে না কিন্তু যখন আপনি স্ট্র্যাটেজি বানাবেন তখন কিন্তু পেইন পে আউট কার্ভের ম্যাটার করে এবং এই জিনিসগুলো কিন্তু ফ্রি অফ কস্টে ধান অ্যাকাউন্টে পাওয়া যায় যদি আপনি ধানের অ্যাকাউন্ট ওপেন করতে চান আমার রেফারেল লিঙ্ক এই ভিডিওর ফার্স্ট কমেন্ট সেকশানে এবং ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আমার রেফারেল থেকে যদি আপনি অ্যাকাউন্ট ওপেন করে ফার্স্ট ট্রেড করে আমাকে স্ক্রিনশট পাঠিয়ে দেবেন ইমেল বা ডিটেলস ওইখানে দেওয়া আছে তাহলে কিন্তু আমার অপশানের ওয়েবনিয়ারের রেকর্ডের লিংক আপনি পেয়ে যাবেন এই মে মাসের শেষের দিকে ঠিক আছে ওকে তো চলুন এখানে তাহলে এইটা বোঝা গেল তাহলে স্ট্রাইক প্রাইসটা আমি কী চুজ করলাম যারা একটু অ্যাগ্রেসিভ হবেন তারা একটু একশো আঠারো হাজার একশোর চুজ করা যায় যারা একটু মানে অ্যাগ্রেসিভ হবেন না তারা একটু একটু দূরের করবেন আমার মতে মোটামুটি যে যে দামে যে দামে নিফটি চলছে যে দামে নিফট নিফটি চলছে তার থেকে একশো পয়েন্টের একশো থেকে একশো একশো পঞ্চাশ এই গ্যাপে স্ট্রাইক প্রাইসটা চুজ করা ভালো হ্যাঁ এবার একটা হতে পারে যখন এক্সপায়ারির দিন তখন একটু কাছাকাছি নিলেন সেটা আলাদা ব্যাপার আমি নর্মাল সময় বলছি নর্মাল সময় কিন্তু এইটা দিয়ে মানে একশো দেড়শো পয়েন্ট দূরের এর মধ্যে করা যেতে পারে আর খুব সামনের যারা করবেন তারা একটু অ্যাগ্রেসিভ যখন ট্রেডার হবেন তখন আপনি সামনের মানে আঠেরো হাজার সত্তরে করছে আঠেরো কল অপশান সেল করলেন খুব যদি রিস্কি ট্রেডার বা অ্যাগ্রেসিভ ট্রেডার হন এবং মার্কেটে এক্সপিরিয়েন্স আছে অপশান সেলিং করে আপনি তিন মাস ছ মাস প্রফিটেবল আছেন তারপর এই জিনিসগুলো করা যেতে পারে তার আগে নয় কারণ অপশান সেলিংয়ে কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে রিস্ক আছে আমি ডিসঅ্যাডভান্টেজ বলবো না রিস্ক আছে সব ট্রেডিংয়ে রিস্ক থাকে এই এই ট্রেডিংয়েও রিস্ক আছে সেটা নিয়েও এই ভিডিওতে বলবো আগে আরও দু একটা কথা বলে নিই লাভটা কখন হবে আমি তো এটা তো হেজিং পজিশন এটা ছাড়ুন আমি ষাট টাকায় ধরুন এই কল অপশানটা উনষাট আছে ষাট রাউন্ড ফিগারে ধরুন ষাট টাকায় আমি এই কল অপশানটা বিক্রি করে দিলাম এবার ধরুন নিফটি নিফটি এই নিচের দিকে এলো নিফটি ধরুন নিচের দিকে এসে আঠেরো হাজার কথার কথা বলছে আঠেরো হাজার পঞ্চাশে ধরুন ট্রেড করছে পঁয়তাল্লিশ আঠেরো হাজার পঁয়তাল্লিশ আঠারো হাজার পঞ্চাশে ট্রেড করছে তখন দেখবেন এই যে কল অপশনের যে ষাট টাকায় আপনি নিয়েছিলেন এর দাম ধরুন একটু একটু কমে আপনার ফিফটি ফাইভ ফিফটি সিক্সে ট্রেড করছে তাহলে যদি কমে হয় আপনি সেল করেছেন আপনি উঁচু দামে সেল করেছেন দাম যত পড়বে তত আপনার লাভ তাহলে পঞ্চান্ন টাকায় তখন যদি ট্রেড করে তাহলে পাঁচ টাকা আপনার লাভ হচ্ছে কারণ ষাট টাকায় আপনি বিক্রি করেছেন তাহলে পাঁচ টাকা লাভ হলে পাঁচ আর ইন্টু এক লট আপনি নিয়েছেন পঞ্চাশ তার মানে আড়াইশো টাকার মতো আপনার কিন্তু জিনিসটা চলে এলো যখন যদি আপনি ধরুন আড়াইশো টাকায় ইটস ওকে আছে আপনি বললেন ঠিক আছে তাহলে এবার আমি স্কোয়ার অফ করব স্কোয়ার অফ করার সময় আগে আগে বাস্কেট অর্ডার করে আবার আপনি এক্সিকিউট করে দিতে পারেন না হলে আগে আপনাকে এই যে সেল পজিশনটা নিয়েছিলেন এটাকে স্কোয়ার অফ করবেন তারপর যে বাই পজিশন নিয়েছিলেন তাকে স্কোয়ার অফ করবেন এবার আমি যে বললাম আড়াইশো টাকা এইখান থেকে এলো এই অপশান থেকে এবার আপনি তো কিছু হেজিংয়ের জন্য এই পজিশনটাও নিয়েছিলেন হেজিং বলবো না এটা মার্জিন কম করার জন্যে এটাও তো কল অপশান এটা দু টাকা পঁয়ষট্টিতে ছিল নিফটি যখন আঠেরো হাজার সত্তর থেকে আঠেরো হাজার পঞ্চাশে নেমে এলো তখন তো এরও দাম কিছু কমবে কমবে কিন্তু খুব একটা বেশি কমে না হ্যাঁ মানে দু টাকা পঁয়ষট্টি আছে তখন হয়তো দু টাকা চল্লিশে চললো তাহলে এক লট নিয়েছেন তাতে বেশি কিছু হবে না হয়তো হয়তো দেখালে পঁচিশ টাকার মতো আপনার লস চলছে ঠিক আছে দুশো পঞ্চাশ মাইনাস পঁচিশ তাহলে হয়তো দুশো পঁচিশ টাকা আপনি পেলেন দুশো কুড়ি টাকা পেলেন এইভাবে ব্যাপারটা হয় ঠিক আছে তাই জন্যই যত দূরের আপনার হেজিং পজিশনটা নেওয়া যায় যত আউট অফ দ্য মানি নেওয়া যায় ততটা ভালো আমি এবার বাজে পুট অপশান সেলিংয়ের কথাও বলবো আগে এটা শুনে নিন এটা ক্লিয়ার হয়ে গেছে দূরের একটু নেওয়া উচিত এবার কয়েকজন ব্রোকার দূরের অ্যালাউ করে না এক্স্যাক্টলি ধাতে নর্মাল আপনি এনআরএমএল ওইটা দিয়ে কিন্তু আপনি দূরের অপশান ট্রেড করতে পারেন না ওটিএম সেক্ষেত্রে আপনি এমআইএস চুজ করবেন এমআইএস মানে ইন্ট্রাডে ইন্ট্রাডে চুজ করলে ওরা দূরের অপশান সেল করতে বা বাই করতে অ্যালাউ করে দেয় এখানেও আপনি মানে দুটোই তখন এমআইএস চুজ করবেন মেন পজিশনটা আর আপনার হেজিং পজিশানটা দুটোই কয়েকটা ব্রোকার এরকম করে কয়েকটা ব্রোকার আবার এনআরএমএলেই অ্যালাউ করে দেয় যেমন অ্যাঞ্জেল অ্যালাউ করে ঠিক আছে আপনি ধানেও ট্রাই করতে পারেন একই ব্যাপার আমি দেখুন কোনো ব্রোকারের সাথে যুক্ত নই আমি তাই জন্য সব ব্রোকারের কথাই বলি এই এর ইন্টারফেসটা ধানের আমার ভালো লেগেছে তাই আপনার সাথে শেয়ার করছি ওকে এটা হলো এইবার এইবার পুট অপশানে আসি ধরুন আঠেরো হাজার সেই সেম উদাহরণ সত্তরে করছে আপনি জানেন যে আঠারো হাজারের একটু সাপোর্ট আছে তাই আপনি মনে করছেন যে এই জায়গাটা সাপোর্ট এবং এর থেকে বাজার উপরের দিকেই থাকবে সুতরাং আমি পুট অপশান সে সেল করতে পারি তাহলে আঠেরো হাজারের যদি কেউ পুট অপশান সেল করে আমি সেটা দেখাচ্ছি আঠেরো হাজারের পুট অপশান নিলাম ঠিক আছে সেল করলাম তাহলে তাহলে দেখবেন এটাকে আবার আমি ডিলিট করে দিই একটাকে কত মার্জিন লাগে সেটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্যে এটা যদি করি তাহলে আপনি যদি অ্যাড টু বাস্কেট এখানে করে দেখুন ফাইনাল মার্জিন নাইনটি ফাইভ থাউজেন্ড ওই এক লাখ টাকা পাতি বাংলায় মনে রাখুন রাফ হিসাবে এক লাখ টাকা থাকলে এক লটে সেল করা যায় এই জন্যই আমি ওয়ান এল এল মেথড বলি এক লাখ টাকা থাকলেই এক লটে আপনি অপশানে ট্রেড করা উচিত রিস্ক অনুযায়ী মানে বাইং করুন বা সেলিং করুন অনেক সময় এক লাখ এক লাখ থাকলে তো আপনি অনেক লট বাই করে নিতে পারেন তাই জন্য সবাই বাই বেশি করে নেয় আর লসটা বেশি হয় সেটা একদমই করা উচিত নয় ওকে তো এক লাখ এবার যদি আমি মার্জিনটা কমানোর জন্য আরেকটু একটু অ্যাড করি কিছু সেটা আমি অ্যাড করলাম পুট অপশান পুট অপশান ওটিএম পুট অপশন নেবো পুট অপশানের যে যার দাম কম ধরুন এই সতেরো হাজার পাঁচশোর আমি পুট অপশান বাই করার জন্যে প্ল্যান করে নিলাম যেটার দাম চলছে ওই দু টাকা পঁচানব্বই পয়সার মতো এটা যত কম হয় ভালো মানে আপনি যদি আর ব্রোকারে অ্যালাউ করে সতেরো হাজার চারশোর পুট অপশান নেওয়ার সেটাও নিতে পারেন তাহলে মার্জিন একটু বেশি লাগবে কিন্তু ঠিক আছে আপনার যত এখানে প্রিমিয়াম কম দেবো ততই ভালো যাই এটাতে যদি করে দেখেন তখন দেখেন ফাইনাল মার্জিন চল্লিশ হাজার আটশোতে নেমে আসছে মানে একচল্লিশ হাজার থাকলেই আপনার কিন্তু এই ট্রেড স্ট্র্যাটেজিটা এক্সিকিউট করা যাচ্ছে যেখানে আগে এক লাখ লাগতো মানে মার্জিনটা কমে গেল তারপরে এক্সিকিউট অল ট্রেড করলে আপনার ট্রেড এক্সিকিউট হয়ে যাবে এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন যখন করছেন না যদি আপনার অ্যালাউ হয় ইন্ডিভিজুয়ালিও কিন্তু আপনি অর্ডারটাকে এক্সিকিউট করতে পারেন কারণ আগে হেজ অর্ডারটা আগে এক্সিকিউট করতে হবে যখন আপনি পজিশনটা বানাচ্ছেন তাহলে কি করবেন যখন আগে বাইংটা তা বাইংটাই ক্লিক করে এক্সিকিউট করে দিলেন তারপর এটা আনচেক করে সেলিংটা তারপর এক্সিকিউট করলেন এক সেকেন্ডের একটু ডিলে হবে তাতে কিছু যায় আসে না আগে যাতে আপনার বাইংটা এই হয় ঠিক আছে কিংবা বোঝা গেল আশা করি ওকে চলুন এইবার 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 আর সেলিংয়ের সময় যখন পজিশান স্কোয়ার অফ করবেন আগে আপনার মেন পজিশান যেটা সেল করেছেন সেটাকে আগে স্কোয়ার অফ করবেন তারপর আপনার পজিশানটা ওকে তাহলে সেলিংয়ের মানে অপশান পুট অপশান সেলিংয়েরও ব্যাপারটা বুঝলেন এবার আমি রিস্কে আসবো এখানে কখন আপনার লাভ হবে যখন বাজার আঠারো হাজার সত্তরে আছে আস আপনি বাড়ার দিকে বলেছিলেন যেহেতু পুট অপশন সেল করেছিলেন আপনি যদি এটা এই এইটাই যদি আঠারো হাজার চলে যায় তখন দেখবেন এই যে পুট অপশনের ভ্যালু যেটা একান্ন টাকায় চলছিল সেটা হয়তো কমে গিয়ে চল্লিশ টাকা একচল্লিশ টাকায় চলে এলো তাহলে দশ টাকা আপনার লাভ দশ ইন্টু পঞ্চাশ এক লট নিলে পাঁচশো টাকা আপনার লাভ এরকম ওকে চলুন এবার আমি করি এবার আমি করি আরেকটা আরও কিছু জিনিস আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই অনেকে 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 করতে চায় যে দাদা আমি একটু মানে বুল কল স্প্রেড বা এই ধরনের কিছু আমি অ্যানালিসিস এইসব করতে চাই বুলিশ বা বিয়ারিশ ধরুন আপনি নিফটিতে এই সময় বিয়ারিশ কত বা বুলিশ বুলিশ দিয়ে আলোচনাটা করি তাহলে দেখুন এখানে কিছু বুল কল স্প্রেড এরকম জিনিসগুলো করা আছে বিভিন্ন স্ট্রাইক প্রাইসের আপনি একদম নিয়ে এক্সিকিউট ডাইরেক্ট করে দিতে পারেন কিংবা না হলে আপনাকে এটাকে এই ধরুন আপনার এইটা ভালো লাগলো আপনি এটা নিয়ে একটু আলো অ্যানালিসিস করতে চান তাহলে যে সি ইন বিল্ডার বিল্ডারে নিয়ে গেলেই কিন্তু এই পুরো বিল্ডারে ওই স্ট্র্যাটেজিটাকে দিয়ে দেবে এটা বুল কল স্প্রেড এবং তার সাথে সাথে পেইন পে আউট কার্ভ এখানে আপনি স্ট্রাইক প্রাইসটা চেঞ্জ বা কমা বাড়ানো এসব করতে পারেন ঠিক আছে সব এই করে আপনি দেখে নিতে পারেন কত ম্যাক্সিমাম লস হতে পারে যেমন এই স্ট্র্যাটেজিতে দেখুন এই স্ট্র্যাটেজিতে আপনার ম্যাক্সিমাম লস কত হতে পারে এই যে এখানে দেওয়া আছে ঠিক আছে ম্যাক্সিমাম লস আপনার এত টাকা হতে পারে ম্যাক্সিমাম গেইন দেখতে পাচ্ছেন এক্সপায়ারিতে যদি এটা হয় তাহলে দু হাজার টাকা আপনার লাভ হতে পারে ম্যাক্সিমাম ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু আপনি এখানে করতে পারেন যে ম্যাক্সিমাম লাভ কত ম্যাক্সিমাম লস কত সেইগুলো আপনি করতে পারেন এবং এটা করতে ওভারঅল মার্জিন আপনার কত টাকা লাগবে সেটাও বলে দিচ্ছে দেখুন আঠারো হাজার টাকা আপনার এটাই মার্জিন লাগছে এক টু বাস্কেট করলে আঠেরো হাজার টাকা আপনার মার্জিন দেখিয়ে দেবে মানে এত সুন্দরভাবে আপনি কিন্তু স্ট্র্যাটেজিগুলো নিয়ে আলোচনা করতে পারেন জানতে পারেন আবারও বলছি যদি ওপেন করতে চান নিচে ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে আমার রেফারেল লিঙ্ক আচ্ছা তাহলে মোটামুটি বুঝতে পেরেছেন যে আমি আমি ইন্টারেস্টেডেড ডাইরেকশনালি প্রেফার করি আর যারা ধরুন এই স্ট্র্যাটেজিগুলো করেন তাদের জন্য স্ট্র্যাটেজিও বলছি স্ট্র্যাটেজির যদি জন্য কল স্প্রেডের এইসবের উপরেও আমার একটা ভিডিও আছে দেখে নেবেন আমার চ্যানেলে আর যদি আরও ডিটেলসে একটু চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আরও জিনিসটা দিয়ে দেব ভিডিওকে ভালো লাগলে একটু লাইক অবশ্যই করবেন কারণ এই ভিডিওগুলো অপশন সেলিং নিয়ে বেশি ভিডিও নেই অপশান সেলিংটা কিন্তু একটা ভালো ভালো দিক মানে মাঝে মাঝে মার্কেট যখন একটু সাইড ওয়েজ থাকে তখন এগুলো ভালো চলে এবার একটু রিস্ক নিয়ে কথা বলি রিস্ক নিয়ে বলার আগে আবার বলছি একটু লাইক করে নেবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন ফ্রি অফ কস্টে ঠিক আছে রিস্ক অপশন সেলিংয়ে একটা ফার্স্ট রিস্ক হচ্ছে আপনি আপনি মার্কেটকে আপনার এগেন্স্টে ট্রেন্ডিং হতে দেবেন না মার্কেট আপনার এগেনস্টে যেতে পারে সেটা তো এগেনস্টে যাবেই আপনি নিলেন আর সেখান থেকেই আপনার ফরে যাবে তা তো হয় না ধরুন আঠেরো হাজার সত্তরে আমি কল অপশান সেল করেছি মানে আমি জানি মার্কেট নিচের দিকে যাবে এটা আমার ভিউ তখন তারপর ধরুন আঠেরো হাজার সত্তর থেকে বেড়ে আঠেরো হাজার পঁচাত্তর হচ্ছে আঠেরো হাজার আশি হচ্ছে ইটস ওকে দশ পনেরো পয়েন্ট উপরে যাচ্ছে আবার নিচে নামছে এই করছে ইটস ফাইন যদি ট্রেন্ডিং হয়ে যায় মানে আপনি নিলেন তারপরেই ও আঠেরো হাজার সত্তর আঠেরো হাজার পঁচাত্তর আঠেরো হাজার আশি আঠেরো হাজার একশোকেও ক্রস করলো তারপর একটা শর্ট আছে ট্রেন্ডিং এরকম হতে দেবেন না যেই দেখবেন এরকম ট্রেন্ডিং প্রাইস অ্যাকশান হচ্ছে তখন কিন্তু আপনাকে আপনার পজিশনের এগেনস্টে যদি এরকম ট্রেন্ডিং হতে থাকে একটু ফার্স্ট যে ইন্ডিকেশন আসবে যেখানে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ওটা প্রাইস অ্যাকশান দেখবেন যদি দেখেন তখন কিন্তু বেরিয়ে যেতে হবে আপনার এগেনস্ট ট্রেন্ডিং হয়ে গেলে কিন্তু অপশনের প্রাইস হুহু করে বেড়ে যায় তখন কিন্তু একটু লস হওয়ার পরিমাণটা বাড়ে তাই জন্যই বলছি একটু দেখতে হবে আবার এই নয় যে আপনি সেল করেছেন কল অপশন সেল করেছেন মার্কেটের নেগেটিভ ভিউ এদিকে রেজিস্টেন্সের সামনে আছে তখন আপনি না না বেরিয়ে গেলেন পজিশন থেকে না রেজিস্ট্যান্সের সামনে এলে তো একটু ওয়েট করতে হবে হ্যাঁ তখন তো একটু দেখার ব্যাপার এই মানে একটু যুক্তিযুক্তভাবে বেরোবেন লস বুক করারও একটা মানে যুক্তি থাকে তো তেমন কিন্তু আপনার এগেনস্টের মধ্যে কথা বলো ট্রেন্ডিং মার্কেট হতে দেবেন না ঠিক আছে আপনার এগেনস্টে আপনার ফরে যদি ট্রেন্ডিং হয় নিচের দিকে তাহলে তো ভালোই যেমনই পুট অপশানের ক্ষেত্রে অপোজিট আপনার ফরে যদি উপরের দিকে যায় তাহলে ভালো কিন্তু আপনার অপোজিটে যদি হু হু করে মার্কেট নিচে নামতে থাকে এবং মার্কেট যখন নিচে নামে তখন খুব তাড়াতাড়ি নামে তাই জন্য পুট অপশন সেল করাটা একটু রিস্কি হয়ে যায় মাঝে মাঝে যদি আপনার অপোজিটে চলে যায় তখন কিন্তু আপনাকে ফাট করে ওই বুকে পাথর রেখে বেরিয়ে যেতে হবে এই নয় দেখি আচ্ছা যদি হতো ওই সব যদির কথা পরে একটা লেভেলে ডিফাইন করে আপনি নিলেন না এই লেভেল বেরিয়ে গেলে ভাই বেরিয়ে যাব এরকম ঠিক আছে সেটা যাতে আপনাদের মাথায় থাকে এগুলো আমি লাইভ ক্লাসেও মাঝে মাঝে অপরচুনিটি এলে শেখাবার চেষ্টা করি যদি জয়েন করতে চান এসটি ট্রেডিং চ্যাম্প ব্যাচের স্টুডেন্ট হতে চান এই ভিডিওর নিচে জয়েন্ট বাটন দেওয়া আছে জয়েন্ট বাটন ক্লিক করে ডিটেলস পেয়ে যাবেন এবং জয়েন করতে পারেন এবং কালকেও মানে সোমবার দিন আমার লাইভ ক্লাস আছে এইট মে সেদিকেও কিন্তু সেটার লিঙ্কও আমি পাবলিক টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো যাই হোক তো সেলিং সেলিংয়ের আশা করি একটু জিনিসগুলো ক্লিয়ার হলো একটু স্ট্রাইক প্রাইসটা ক্লিয়ার হলো যেখানে একশো দেড়শো পয়েন্টের একটু দূরে নেওয়া উচিত আমি সেটা লাইভ আপনাদের সাথে এখানে করেও এক্সপ্লেন করলাম আর একটু অ্যাগ্রেসিভ হলে আপনি কাছাকাছিটা নেওয়া যেতে পারে এটা আমি বললাম যাই হোক আশা করি আপনাদের ট্রেডিং সংক্রান্ত আর কোনো প্রশ্ন থাকলে বা অন্য কোনো টাইপের ভিডিও চাইলে অপশানের কমেন্ট বক্সে জানাতে পারেন আমি বানাবার চেষ্টা করব আর তার আগে ভিডিও রিকোয়েস্ট দেওয়ার আগে আপনি লিস্টে গিয়ে আমার অপশান বলে একটা পুরো প্লেলিস্ট করা আছে ওই একটু দেখে সেলিং উদাহরণ মানে অনুরোধ জানাচ্ছি ওইখানে কিন্তু দশটা কুড়িটা ভিডিওর একটা সিরিজ আছে যেখানে টেকনিক্যাল ফেকনিক্যাল নিয়েও আলোচনা হয়েছে অপশান সেলিং অনেক কিছু ডিটেলস দেওয়া আছে ওইটাও একটু দেখে নেবেন ভালো থাকবেন সবাই নমস্কার জয় হিন্দ বন্দে মাতার